চুপ হয়ে গেলি কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যে গাছ লাগাইছো শুনো। আমি শুনছি আমাদের দেশে নাকি বড় রকমের ভূমিকম্প হতে পারে, তাই আমি দেশটাকে বাঁচানোর জন্য তাই শুনছি। দিন দিন আমাদের এই শহর ব্যস্ততার নগরীতে পরিণত হচ্ছে। উন্নত নগরায়ন করতে করতে আমরা হয়তো ভুলেই গিয়েছি বৃক্ষ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটু ভেবে দেখুন, আজ যদি আমাদের নগর বৃক্ষশূন্য হয়ে যায়, আমাদের এই উন্নত নগর মরুভূমিতে পরিণত হবে। আমাদের এই বাংলাদেশ জলবায়ু ও ভূতত্ত্বের অবস্থানের দিক থেকে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে পড়েছে। এ দেশ আমাদের সকলের, তাই এই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সকলের। আসুন গাছ লাগাই এবং আমাদের দেশকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাই।